তাদের অসাধারণ শিল্পকলার মধ্য দিয়ে যেভাবে আজকের এই পুজো মণ্ডপে বহু দর্শনার্থী এক এক করে আসছে, তারা এসে তারা যেভাবে প্রশংসা করছে, তাতে নিউ সেন্ট্রাল ক্লাবের সদস্যরা কর্মকর্তারা ভীষণ আনন্দিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই পুজো মণ্ডপে এখন আমরা পরিক্রমায় রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর শিল্পকলা, যে 50তম বর্ষে তাদের যে থিম, তাদের যে চিন্তাধারা সত্যি প্রশংসনীয়। এখানকার দর্শক মণ্ডলী তারা যারা আসছে তারা ভীষণভাবে প্রশংসা করছে, বলছে যে নিউ জঙ্গল ক্লাব এবারে দমদম ক্যান্টনমেন্টের মধ্যে 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের মধ্যে যতগুলো পুজো মণ্ডপ হয়েছে তার মধ্যে তাদের কথা অনুসারে বলছে অসাধারণ, চিন্তা করা যায় না। তারা খুব আনন্দিত এবং তারা ভীষণভাবে গর্ব অনুভব করছে। যে তারা বলতে চাইছে মোদ্দা কথা একটাই, যে নিউজ বাংলা ক্লাব এবারে 50তম বর্ষে যে সুন্দর নিদর্শন মাতৃ প্রতিমার পুজো মণ্ডপ থেকে শুরু করে যে শিল্পকলা তারা তুলে ধরেছে তাতে তারা খুশি এবং আনন্দিত এবং গর্বিত। তাই আমরা এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই নিউজ বাংলা ক্লাবে আসবেন, তাদের এই 50তম বর্ষের এই পুজো মণ্ডপে এসে আপনারা তাদের এই সুন্দর যে থিমের পুজো পরিকল্পনা যে নিখুঁতভাবে শিল্প কলা শিল্পীরা তুলে ধরেছেন, আপনারা দেখলে অবশ্যই আনন্দিত হবেন এবং মুগ্ধ হবেন এবং খুবই আপনাদের মুগ্ধ করবে। এখানে এই পুজো মণ্ডপে তারা আপনাদের আসতেই হবে, আসলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সুন্দরভাবে স্বচক্ষে নিজেরা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে নিউজ বাংলা ক্লাব 50তম বর্ষে শ্রী শ্যামা মায়ের পুজো যে তাদের পরিকল্পনাকে তারা নিখুঁতভাবে তুলে ধরেছে। এলাকায় শুধু নয়, অনেক দূর দূর থেকে অনেকেই পুজো মণ্ডপে এসে এই পুজো মণ্ডপ মাতৃ প্রতিমা দেখে তারা ভীষণ খুশি হচ্ছেন এবং যে নিউজ বাংলা ক্লাব এবার যেটা করেছে অসাধারণ, 50তম বর্ষে নিউজ বাংলা ক্লাবের পুজো মণ্ডপে ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে আবারও জানাচ্ছি, আপনারা সকলে আসবেন, আপনারা ভীষণ আনন্দিত হবেন, খুশি হবেন। এবং নিউজ বাংলা ক্লাবের পক্ষ থেকে সকলকে দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আপনারা আসবেন, আপনাদেরকে আমরা ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং এই নিউজ বাংলা ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রাখছি প্রত্যেকটি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, দর্শনার্থীদের উদ্দেশ্যে, আপনারা আসুন এবং সুন্দরভাবে এখানে এসে এই মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপ দেখলে আপনারা অবশ্যই আনন্দিত হবেন, গর্বিত বোধ করবেন যে দমদম ক্যান্টনমেন্টের এই একদম শেষ প্রান্তে নিউজ বাংলা ক্লাব এবারে 50তম বর্ষে তারা যে সুন্দর এই পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমাকে তারা আপনাদের সামনে হাজির করেছেন, এক কথা অনবদ্য এবং গর্বের বিষয়। আপনাদের সকলকে আবারও এনসিও বাংলা চ্যানেলের পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন এবং নিউজ বাংলা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকই দর্শনার্থীকে আবারও আমরা সাদর আমন্ত্রণ রাখছি, আপনারা অবশ্যই আসবেন নিউজ বাংলা ক্লাবের 50তম বর্ষের এই শ্রী শ্যামা মায়ের শ্যামা পূজা মণ্ডপ।